হ্যালো ভিউয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বায়োটেক সফটওয়্যারের ভিডিও ডেমনস্ট্রেশনে আমরা আজকে কথা বলবো অতি সংক্ষেপে কী করে ওষুধ নির্বাচন করা যায় বায়োটেক সফটওয়্যারের সাহায্যে সেই বিষয়টা আমরা আপনাদের আজকে তুলে ধরবো আমরা আজকে দেখব বায়োটেক সফটওয়্যারের ভিতরে আমাদের যে থেরাপেটিক্স অংশ আছে থেরাপিটিক্স অংশ দিয়ে কি করে একজন চিকিৎসক সহজে থেরাপিটিক্স বা হোমিওপ্যাথি ওষুধ খুঁজে পেতে পারেন ভিউয়ার আপনারা জানেন যে বায়োটেক সফটওয়্যারটি একটি হোমিওপ্যাথি সফটওয়্যার এটা হোমিওপ্যাথি চিকিৎসক হোমিওপ্যাথি শিক্ষার্থী যারা আছে তাদের জন্য এই সফটওয়্যারটি এটি আসলে মূলত কোন রোগের কি ওষুধটা নির্বাচন করার জন্য খুব সহজে নির্বাচন করার জন্য এই সফটওয়্যারটি আমাদের হোমিওপ্যাথি বাংলা সফটওয়্যার বায়োটেক এই চ্যানেলটি আপনারা যদি দেখেন আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডবল ফাইভ টু থ্রি নাইন সিক্স ওয়ান ফাইভ নাইন এবং আমাদের ব্লক সাইট আছে হোমিও ব্লক স্পট ডট কম এবং হোমিওপ্যাথি বাংলা সফটওয়্যার ব্লগ স্পোর্ট ডট কম তো ভিউয়ার চলুন আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম যে আমরা বায়োটেক সফটওয়্যারের সাহায্যে কী করে নতুন চিকিৎসক বা শিক্ষার্থী যারা তারা ওষুধ খুঁজে পাবেন সেই বিষয়টা আমরা এখানে থেরাপি বাটনটা ক্লিক করেছি থেরাপি বাটনটা ক্লিক করেছি আমাদের এখন উইন্ডোটি ওপেন হবে আপনারা জানেন যে বায়োটেক সফটওয়্যার কেন ত্রিপাটুরি বোরিক ত্রিপাটুরি অ্যালেন ন্যাস ক্লার্ক বিভিন্ন প্র্যাকটিস অফ মেডিসিন ম্যাটেরিয়া মেডিকা থেকে তথ্য নিয়ে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে মূলত এটি একটি রেফারেন্স সফটওয়্যার অতি সহজে কী করে ওষুধ খুঁজে পাওয়া যায় লক্ষণের বিপরীতে কী ওষুধ হবে সেটা খুঁজে পাওয়ার জন্য এই সফটওয়্যারটি আপনারা এখন উইন্ডোতে দেখতে পাচ্ছেন যে দন্ত ও মাড়ি এখানে দন্তমারির বিভিন্ন ধরনের লক্ষণ এবং ওষুধের রেফারেন্স এখানে আছে এখানে আমরা নিচে ক্লিক করলাম আমরা উপরে দেখতে পাচ্ছি দন্ত ও মাড়ি রোগীর শরীর পারদুষ্ট এই সমস্যা হলে কার্বোভেস এখানে পাশাপাশি আমরা ওষুধের রেফারেন্সটাও দেখতে পাচ্ছি অর্থাৎ এক পাশে লক্ষণ এবং এক পাশে ঔষধ এবং এগুলা প্র্যাকটিস অব মেডিসিনের অন্তর্গত আমরা আরেকটা রুব্রিক্স দেখছি যে রোগীর মাড়ি থেকে রক্তপাত হলে ফসফরিক অ্যাসিড ব্যবহৃত হয় এরকম এই চ্যাপ্টার থেরাপিটিক্সের ভিতরে অনেক বিষয় আছে অনেক ধরনের ডিজিজ বা লক্ষণের বিপরীতে ওষুধের রেফারেন্স আছে আমরা দেখছি বেদনা ও প্রদাহ দেখুন বেদনা ও প্রদাহ অনেকগুলা লক্ষণ আমরা এখানে দেখতে পাচ্ছি আমি একটু নিচে নামছি এরপরে আমরা দেখছি যে চোখ রিলেটেড বিভিন্ন রকমের ডাটা এখানে দেখুন যে রোগীর সানি। রোগীর সানিতে আমরা জানি কলচিকাম একটি ভালো ওষুধ আঘাত হেতু ছানি আঘাত হেতু ছানির জন্য আমরা দেখতে পাচ্ছি যে কোনিয়াম তো এরকম বিভিন্ন রোগের জন্য থেরাপিটিক্স দেওয়া আছে রেপাটোরি ইনফরমেশনের পাশাপাশি এবং প্রত্যেকটা ওষুধের যে লক্ষণ আছে সেগুলো কার রেফারেন্স তাও পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যেমন এখানে ক্লার্কের একটি রেফারেন্স আমরা দেখছি আমরা এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সকালে সকালবেলা চোখ দিয়ে পানি পরে জ্বর তৈলাক্ত জ্বালাকর তৈলাক্ত হ্যাঁ ওষুধ হচ্ছে সালফার এখানে আমরা সালফারের একটি লক্ষণ দেখছি যেটা ক্লার্ক ক্লার্কের পুস্তক থেকে সংগ্রহ করা হয়েছে এরকম অ্যালেন ন্যাশ ক্লার্ক বিভিন্ন রাইটারের ভালো ভালো রাইটারের বই থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে যাতে ওষুধগুলো খুব নির্ভেজাল হয় বা এখানে কোনো মত পার্থক্য না থাকে এখানে ন্যাশের একটি লক্ষণ আমরা দেখি অস্থি ক্ষয় ক্যারিজ ক্ষত ব্যথা বেদনা বৃদ্ধি সূর্যাস্ত তো হতে সূর্যোদয় পর্যন্ত এটা সিফিলিনামের একটি লক্ষণ এটা আমরা ন্যাশ থেরাপিটিক্স থেকে আমরা বিষয়টা পাই তো এরকম অসংখ্য অসংখ্য প্র্যাকটিস অফ মেডিসিনের বিষয় আছে এখানে ইমার্জেন্সি চরম অবস্থার বিষয় আছে আপনি এখানে দেখুন ইমার্জেন্সি চরম অবস্থা আক্ষেপ খিচুনি ভয় পেয়ে শিশুর আক্ষেপ এখানে কি কি ওষুধ ব্যবহৃত হয় সেগুলোর রেফারেন্স আমরা দেখছি আমরা যদি ভিউয়ার কোনো ওষুধ যদি আমরা পড়তে চাই তাহলে আমরা এই বায়োটেক সফটওয়্যারে মেডিসিন সিলেক্ট থেকে ম্যাটেরিয়া মেডিকেল ওষুধটা নির্বাচন করে ম্যাটেরিয়া মেডিকেল যদি আমরা বাটনটা ক্লিক করি তাহলে সেই ওষুধের লক্ষণ চলে আসবে অথবা এই যে আমরা দেখছি নাক্স ভোম লেখায় এখানে কালো একটি বাটন আপনারা দেখতে পাচ্ছেন কালো একটি বাটন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নিচে দেখব যে নাক্সোম কথাটি চলে এসেছে অর্থাৎ ওই নামটা এই নামটা এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে এখন আমরা যদি ম্যাটেরিয়াল মেডিকা বাটনটা ক্লিক করি দেখুন এখানে নাক্স ভূমিকার বিভিন্ন লক্ষণ উপস্থাপিত হয়েছে আমরা যে লক্ষণটা দেখলাম আক্ষেপ নাক্স ভূমিকার যে লক্ষণটা এখন রুগীর ক্ষেত্রে আমরা নাক্স ভূমিকাটা দিব কি না সেটা আমরা এখান থেকে আরও নাক্সের বিভিন্ন লক্ষণ আমরা যাচাই করতে পারি এখান থেকে প্রদর্শক লক্ষণটা আমরা একটু দেখ দেখে নিতে পারি বা বিভিন্ন লক্ষণ আছে সেই লক্ষণগুলো আমরা একটু দেখে নিয়ে আমরা ওষুধটা দিব এর ফাঁকে আমি একটু ভিউয়ার আপনাদের বলে রাখি আপনারা যারা কম্পিউটারে দেখছেন মনিটরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের হয়তো এই লেখাগুলো পড়তে কোনো সমস্যা না কিন্তু যারা ছোট মোবাইল দিয়ে ব্রাউজ করে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা হয়তো লেখাগুলো পড়তে তাদের একটু সমস্যা হতে পারে তো ভিউয়ার এখানে দেখুন এই যে নাক্সের মানসিক লক্ষণ এখানে বিভিন্ন ওষুধের বিভিন্ন অর্গানের বিভিন্ন ধরনের লক্ষণ উপস্থাপিত হয়েছে যেটা সাহায্যে চট করে আমরা একটা ওষুধ আমরা নির্বাচন করতে পারি অর্থাৎ এই থেরাপিটিক্স থেকে আমরা আমাদের ওষুধকে নির্বাচন করতে পারি খুব সহজ আকারে আর এই সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লাগে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এটি আসলে কোন রোগের কী ওষুধ তা সহজে নির্বাচন করার একটি সফটওয়্যার যেটি আপনাদের খুব কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি এই সফটওয়্যারের ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের বাটন দেখা যাচ্ছে এই বাটনগুলোতে আমরা ক্লিক করে বিভিন্ন লক্ষণগুলো আমরা ব্যবহার করতে পারব তো এছাড়া এই সফটওয়্যারে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড সিলেক্ট একটি বাটন আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড সিলেক্ট এই বাটনটা ক্লিক করে আমরা যদি এখানে কোনো লক্ষণ আমরা যদি সিলেক্ট করে দিই বা এখানে যদি আমরা লিখে দিই এই জায়গাতে লিখে দিই তাহলে এবং লিখে দিয়ে যদি আমরা ফাইন্ড ওয়ার্ড বাটনে ক্লিক করি তাহলে আমাদের সেই ধরনের ওষুধের রেফারেন্সগুলো চলে আসবে এটা বায়োটেক সফটওয়্যারের আরেকটা বৈশিষ্ট্য যে খুব সহজে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি এছাড়া রিপাটরি স্টাইলও আমরা বায়োটেক সফটওয়্যারটি আমরা ব্যবহার করতে পারি সেটি আমরা আরেকটি ভিডিওতে দেখবো তো ভিউয়ার যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের এই চ্যানেল থেকে আপনারা অনেক মজার মজার হোমিওপ্যাথি ট্রিক্স হোমিওপ্যাথি ইনফরমেশন পাবেন আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ